আশার আলোটা একটু একটু দেখা যাচ্ছিল, কারণ 17ই সেপ্টেম্বরের পর কোভিড গ্রাফ অবশেষে নিম্নমুখী, আর সেখানে দাঁড়িয়ে গত 24 ঘন্টা নতুন দৈনিক সংক্রমণের যে পরিসংখ্যানটা সেটা অনেকটাই আশার আলো জোগাচ্ছে। কারণ গত 4 মাসে সর্বনিম্ন যে সংখ্যা সেটা হচ্ছে আজকের সংখ্যাটাই। তাহলে কি আমরা এই বিপদ থেকে উত্তরণের পথে হাঁটছি? আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট চিকিৎসক, ডক্টর কুণাল সরকার এবং ডক্টর দীপ্তেন্দ্র সরকার। আলোচনায় যাওয়ার আগে দেখাবো আমাদের প্রতিবেদন। 8 মাসের লকডাউন, করোনা মোকাবিলায় 24শে মার্চ লকডাউনের ঘোষণা করে রাজ্য, আর সেই থেকেই যুদ্ধ শুরু। গণপরিবহন বন্ধ, বন্ধ দোকানপাট, রাতারাতি বদলে যায় জীবনের ছন্দ, থমকে যায় চলমান জীবনের মানচিত্র। শুরুর দিকে করোনার প্রকোপ যতটা আক্রমণাত্মক ছিল, এখন তা অনেকটাই নিম্নমুখী। করোনা সংক্রমণের সাম্প্রতিক পরিসংখ্যানের রেখচিত্রেই তা স্পষ্ট। এক নজরে দেখে নেওয়া যাক গত 1 সপ্তাহে রাজ্যে করোনা সংক্রমণের পরিসংখ্যান, কিভাবে কমেছে আক্রান্তের সংখ্যা। ১০ই নভেম্বর আক্রান্তের সংখ্যা 45,528, 11ই নভেম্বর 44,281, 12ই নভেম্বর 44,367, 13ই নভেম্বর 44,879, 14ই নভেম্বর আক্রান্তের সংখ্যা 44,684, 15ই নভেম্বর আক্রান্তের সংখ্যা 41,100, আর 16ই নভেম্বর আক্রান্তের সংখ্যা 30,548। পরিসংখ্যানে দেখিয়ে দিচ্ছে গত 1 সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে প্রায় 15,000। এবার দেখব মার্চ থেকে সেপ্টেম্বর গত 7 মাসের করোনা সংক্রমণের রেখচিত্র। 31শে মার্চ 2021 করোনা আক্রান্তের সংখ্যা ছিল 146, 30শে মে করোনা আক্রান্তের সংখ্যা 7,964, 31শে জুলাই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55,078 জনে, আর 17ই সেপ্টেম্বর একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 97,894। এখনো পর্যন্ত একদিনে করোনা সংক্রমণের এটাই রেকর্ড, সেই শেষ। তারপর থেকে ক্রমশই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা, আর এতেই আশার আলো দেখছেন চিকিৎসকরা। 16ই নভেম্বর করোনা আক্রান্ত হয়েছেন 30,548 জন। জুলাইয়ের 15 তারিখেও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 29,429। হিসেব মতো দেখলে প্রায় 4 মাস পর এতটা কমল আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে আশা জোগাচ্ছে সুস্থতার হারও। চিকিৎসকরা বলছেন সুস্থতার হারও বাড়ছে ক্রমশই, আর এতেই দুদিক থেকেই সুদিনের দেখা মিলছে। একদিকে সংক্রমণের সংখ্যা কমছে, অন্যদিকে আক্রান্তদের মধ্যেও সুস্থতার হার বাড়ছে। সব মিলিয়ে বছরের শেষ প্রান্তে করোনা যুদ্ধের ফল অনেকটাই পজিটিভ, অনেকটাই আশাব্যঞ্জক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি ডক্টর কুণাল সরকারের কাছে প্রথমে যাব। ডক্টর সরকার, 17ই সেপ্টেম্বর যে দৈনিক সংক্রমণের রেখচিত্রটা ঊর্ধ্বমুখী ছিল এবং একদম পিকে ছিল, যেখানে প্রায় লক্ষ ছুঁই ছুঁই ছিল, সেখানে দাঁড়িয়ে আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে গত 4 মাসে একদম লোয়েস্ট এই লাস্ট 24 ঘন্টার যে নতুন সংক্রমণের সংখ্যাটা, তখন কত বড় আশার আলো এটা? মৌকিয়া, এটা নিশ্চয়ই এটা আমাদের কাছে একটা হোপফুল সাইন, একটা আশার আলো। কিন্তু আমাদের এই 16-17 সেপ্টেম্বরের এই নভেম্বরের সময়টাকে মনে রাখতে হবে, এটা তো আমাদের ওই দিওয়ালি কালী পুজোর সময়টা। সুতরাং এই সময়টাতে আমাদের সারা দেশেই অপেক্ষাকৃত যেমন 11 লাখের কাছাকাছি টেস্ট হতো গত কয়েকদিনে, সেই টেস্টটা, এটা আমি সমালোচনা করছি না, ফর দ্য সেস অফ, ফর দ্য পরিসংখ্যানের ক্ষেত্রে অ্যাবাউট 8.5 লক্ষ, মানে কিছুটা টেস্টিংও কম হয়েছে। কিন্তু আমরা যেভাবেই এই পরিসংখ্যানটাকে দেখি, আমাদের গত 4 মাসের অভিজ্ঞতা আমাদের বলে যে প্রায় প্রত্যেকটা ফেজ, প্রত্যেকটা স্পেলেই আমরা দেখতাম যে ভারতবর্ষের 30টা রাজ্যের মধ্যে অন্তত 4টে মেজর রাজ্য একটা উত্তপ্ত অবস্থায় থাকত। কখনো সেটা মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কখনো সেটা হয়তো অপেক্ষাকৃত পাঞ্জাব, কেরালা, পশ্চিমবঙ্গ ইত্যাদি। সুতরাং এই প্রথম আমরা একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে একমাত্র ঊর্ধ্বমুখী আমাদের খানিকটা কেরালা এবং পাঞ্জাব ছাড়া অন্য সমস্ত স্টেটগুলো একটা অপেক্ষাকৃত একটু ঠান্ডা মাথা ব্যবহারটা দেখাচ্ছে।
সেকেন্ড পয়েন্টটা যেটা আমি সংক্ষেপে বলি সেটা হলো এই যে 97 থেকে আমাদের যে 30, 37, 35 সংখ্যাটা আমরা দেখছি, দিস ইজ আ ড্রামাটিক ডিফারেন্স। কিন্তু মনে রাখতে হবে অন্যান্য যদি ডেটাগুলো দেখা যায়, টেস্ট পজিটিভিটি রেট, আর নাম্বার ইত্যাদি ইত্যাদি, সেখানে আমাদের ইম্প্রুভমেন্ট হয়েছে, কিন্তু সেই ইম্প্রুভমেন্টটা এখনো খুব ফাইন, এখনো খুব মার্জিনাল। অর্থাৎ আমরা আশা করতে পারি কিন্তু এর রেসপন্সিবল হতে পারি না। আমরা যদি একটু ডান দিক বাঁদিক করি তাহলে আবার সেই ইউরোপের মতো আর কি আবার একটা ধাক্কার মধ্যে চলে যাওয়াটা খুব শক্ত কাজ নয়। সুতরাং ইম্প্রুভমেন্ট অতি অবশ্যই হয়েছে, সেই ইম্প্রুভমেন্টটাকে আমাদের যক্ষের ধনের মতো আমাদের দায়িত্বশীলতা দিয়ে যে আমি এখানে ডক্টর দীপ্তেন্দ্র সরকারের কাছে যাব যে ইম্প্রুভমেন্ট হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ লাখ ছুঁই ছুঁই থেকে অবশেষে 30,000-এর দোরগোড়ায় নেমে আসাটা এটা নিঃসন্দেহে একটা অ্যাচিভমেন্ট, কিন্তু এখনও কতগুলো ইফস অ্যান্ড বাটস রয়েছে, কতগুলো চিন্তার জায়গা রয়েছে, বিশেষ করে যখন আমরা জানি শীতকাল আসছে এবং ইউরোপের বিভিন্ন দেশে সেখানে সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে, আমরা দেখেছি যে একাধিক দেশ তারা আবারও লকডাউনের পথে যেতে বাধ্য হচ্ছে, সেখানে দাঁড়িয়ে অত্যন্ত ক্রুশিয়াল একটা জায়গায় তো আমরা রয়েছি। আপনি যে কথাটা বললেন ইফস অ্যান্ড বাটস, এই মুহূর্তে 5টা ইফস এন্ড বাটস এর উপরে ভারতবর্ষ দাঁড়িয়ে আছে। মানে 80-এর দশকে ভারতবর্ষ ওয়ানডে ক্রিকেট দারুণ খেলতো, প্রায় ম্যাচটা জিতবে, সেই সময় এক ওভারের মধ্যে 5টা উইকেট পড়ে ম্যাচটা হেরে যেত। ভারতবর্ষের কাছে এই প্যান্ডেমিকে এখন 5টা ইফস এন্ড বাটস আছে। 1 কি, আমরা ফাইনাল ফেজ অফ আনলকিং এর দিকে যাচ্ছি, যেখানে আমাদের মানে অবাধ ভাবে ট্রেন খুলবে, এরপরে কলেজ খুলবে, তারপরে স্কুল খুলবে। এইটা একটা ফেজ, যার কি পরিণতি হবে খোলার 2-3 সপ্তাহ বাদে বোঝা যাবে। 1-2 ভারতবর্ষ এখন অনেকগুলো, পশ্চিমবঙ্গ খুব সুন্দরভাবে সামলেছে, কিন্তু ভারতবর্ষে এখনো 2-1 সুপার স্প্রেডিং ইভেন্ট বাকি আছে এবং এটা আগামী 7 মধ্যে আছে, তার এফেক্টটা 2 সপ্তাহ বাদে বোঝা যাবে। 3 হচ্ছে আবহাওয়া। এর আগে স্প্যানিশ ফ্লু, সার্স কোভ 1, এই দুটোর ক্ষেত্রেই আমরা দেখেছি সেকেন্ড ওয়েভটা কিন্তু যেই মাত্র ফল বা উইন্টার এসছে বা শীত এসছে, টেম্পারেচার ফল করেছে, সেকেন্ড ওয়েভটা সেই সময়ই এসছে। আপনি আমেরিকা বা ইংল্যান্ড বা ইউরোপের দিকে যদি তাকিয়ে দেখেন, ঠিক একই ইভেন্ট ঘটেছে, যেখানে টেম্পারেচার ফল করেছে, সেকেন্ড পিকটা বা সেকেন্ড ওয়েভটা এসছে। 4 হচ্ছে সেরো কনভার্সন। সেরো কনভার্সনের পয়েন্টটা বোঝার চেষ্টা করুন, ভারতবর্ষ অন্য দেশগুলোর তুলনায় আপেক্ষিকভাবে 1.5 মাস পেঁচিয়ে আছে এই প্যান্ডেমিকে। অর্থাৎ ভারতবর্ষে যারা পিক এপ্রিল মে মাসে যাদের হয়েছিল, তারা 80 থেকে 6 মাসের মাথায় তাদের ইমিউনোগ্লোবিন লেভেলটা আবার নিচে নেমে আসবে। যারা অ্যাসিমটোম্যাটিক বা অপেক্ষাকৃত কম সিমটম হয়েছিল, তাদের সেরো কনভার্সন বা প্রোটেকশনটা, ইমিউনিটি চলে যাবে তার আগে। সুতরাং রিইনফেকশন রেটটা বাড়ার কথা ডিসেম্বর মাসে। সুতরাং 5 পয়েন্টটা বলে শেষ করব যে ইউরোপে এখন যে স্ট্রেনটা পাওয়া যাচ্ছে, সেই স্ট্রেনটা হচ্ছে D614। এই যে স্ট্রেনটা, সেটা আগের স্ট্রেনের তুলনায় অনেক বেশি ইনফেক্টিভ কিন্তু ফেটালিটি কম। এবার এই স্ট্রেনটা যখন গ্লোবাল মুভমেন্ট শুরু হবে, অর্থাৎ ইউরোপ থেকে লোকে এখানে আসবে, এখান থেকে লোকে ইউরোপ যাবে, তখন যদি ভ্যাকসিন না এসে পৌঁছয়, তখন এই স্ট্রেনটা এবার ভারতবর্ষে ঢোকার সম্ভাবনা। সেই জন্যে আপাত দৃষ্টিতে আমাদের রান রেট খুব ভালো থাকলেও পৃথিবীর বাকি দেশের তুলনায়, যতক্ষণ না 50 ওভারের ম্যাচে আমরা ভ্যাকসিন নিয়ে খেলাটাকে শেষ করছি, আমি আপনার বক্তব্য অনুযায়ী ওই 5টা ইফস অ্যান্ড বাটস এর উপরে আই উইল কিপ মাই ফিঙ্গার্স ক্রসড। টিল দেন আমি আবারও বলবো, মাস্ক মাস্ক এবং মাস্ক, এর বড় ভ্যাকসিন ভারতবাসীর কাছে এক্ষুনো নেই।